হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি একটা সুন্দর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বলবো। খুব ভালো একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে বন্ধুরা, যেটা ইউজ করলে কিছু রোগ খুব তাড়াতাড়ি সেরে যায়। ঠিক আছে, কি এই ওষুধ সে নিয়ে আমি তো বলবই, তবে এই ওষুধটা খেলে যেসব রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো এত তাড়াতাড়ি ছেড়ে যায় যে তুমি ভাবতেও পারবে না, আর কোনোদিন এই রোগ তোমার হবে না। ঠিক আছে, কিছু রোগ যেমন তোমার কি হয়েছে না, একজিমা হয়েছে, একজিমা হয়েছে মাথায়, মাথায় প্রচুর ছোট ছোট ফোড়া একজিমা রয়েছে, সেগুলো থেকে রস বেরোচ্ছে, এই সেই রস থেকে ঠিক আছে চুলগুলো জট বেঁধে যাচ্ছে, এত একজিমা হয়েছে মাথায়। ঠিক আছে, প্রচুর একজিমা হয়েছে, সেগুলো খুব চুলকোয়, চুলকোয়ে রস বেরোয়। ঠিক আছে, সেই রোগটা খুব খারাপ রোগ। ঠিক আছে, মাথায় যদি একজিমা হয়, খুব চুলকালে না, সেখান থেকে রস নির্গত হয়, আর রসটা এতই আঠালো হয় যে চুলের সাথে লেগে গিয়ে সেগুলো চুলগুলোতে জট বেঁধে যায়। ঠিক আছে, সেই ও সেই রোগটা হলে অবশ্যই এই ওষুধটি ইউজ করা খুব ভালো। ডিপথেরিয়া হলে এই রোগটি ইউজ করা, এই ওষুধটি ইউজ করা দরকার। ডিপথেরিয়া হলে, যাদের ডিপথেরিয়া হয়, যাদের নাকের দুটো ছিদ্রের মধ্যে একটি ছিদ্র সবসময় বন্ধ থাকে ঠান্ডা লাগলে, ঠিক আছে, একটা খোলা থাকে, একটা ছিদ্র সব বন্ধ হয়ে যায়, সেই সব হলে অবশ্যই এই ওষুধটি খুব ভালো কাজ করে। ঠিক আছে, কী এই হোমিওপ্যাথি ওষুধ সে নিয়ে বলবো। ফাইব্রয়েড টিউমার থেকে রক্তস্রাব হলে, ঠিক আছে, এই ওষুধটি খুব ভালো কাজ করে। হ্যাঁ, ফাইব্রয়েড টিউমার যদি হয়, সেখান থেকে যদি রক্তস্রাব হয়, তবে এই ওষুধটি খুব ভালো কাজ করে। ভিনকা মাইনর, হ্যাঁ বন্ধুরা, ভিনকা মাইনর খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা এরকম ক্ষুদ্র গাছ থেকে এর টিংচার তৈরি করা হয়। ঠিক আছে, এই ওষুধটি যদি ইউজ করা হয়, তাহলে এই যে রোগগুলো বললাম আমি, ফাইব্রয়েড টিউমার থেকে রক্তস্রাব, তাছাড়া ডিপথেরিয়া, নাকের ছিদ্র যদি বন্ধ হয়ে যায় একটি সর্দির সময়, সেই রোগ হলে, আর একজিমা হলে, যদি মাথায় খুব প্রচুর পরিমাণে একজিমা হয়, একজিমা থেকে রস গড়ায় এবং রস থেকে চুলে জট বেঁধে যায়, সেরকম যদি রোগ থাকে, তাহলে অবশ্যই ভিনকা মাইনর খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। ভিনকা মাইনর ইউজ করলে অবশ্যই এই যে রোগগুলো হয় সেগুলো আস্তে আস্তে কী হয় না, সেরে যায়। তো ভিনকা মাইনর ইউজ করা দরকার। ক্ষুদ্র জাতীয় একরকম ক্ষুদ্র গাছ থেকে টিংচার তৈরি করা হয়, এবং এই ওষুধটি খেলে অবশ্যই যাদের সাবের প্রবলেম হয়, হ্যাঁ, তবে এই ওষুধটি খেলে অবশ্যই এইসব রোগ ঠিক হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো হোমিও বিদ্যা। ঠিক আছে, তো কমেন্ট করে জানাও কীরকম ভিডিও হলে ভালো হয়, সেরকম ভিডিও নিয়ে আবার আসছি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।